তৃণমূলের যে দুষ্কৃতি আছে, তো ওরা প্রথমে আমাদের সিনিয়র পার্সনদের বলছিল ভেতরে ঢোক ভেতরে ঢোক, কেন জানি না হঠাৎ করে আমার ওপর আক্রমণ করলো, বলল তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না, তোর বাবা আসলেও বাঁচাতে পারবে না, এরকমভাবে বাজে বাজে কথা বলেছে। তো আমার মাথায় মেরেছে প্রথমে, কিল ঘুষি চর বুকে, মানে অনবরত মেরে গেছে। পার্টি অফিস অ্যাটাক করেছে, কতগুলো গুন্ডা ছেলে তৃণমূল লিড করছে সেটা শুনতে পেয়ে এখন জানতে পেরে এখন পার্টি অফিস আক্রমণ করা শুরু করেছে। করুক, ঠিক আছে, দেখুন আমি দাঁড়িয়ে আছি, অসুবিধা নেই। হ্যাঁ, মারধর করেছে, কাজ ভেঙেছে, দরজা ভেঙেছে। এত বছর এই চত্বরে এইখানে কাউন্টিং হয়, কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি। ঠিক আছে, করছে, কতদূর করতে পারে দেখা যাবে। বহু পুরনো পার্টি অফিস এই চত্বরের, এবং দলমত নির্বিশেষে সকলের পরিচিত পার্টি অফিস। টালিগঞ্জে এই কালচার ছিল না, কারা আসছে কি আসছে দেখতে হবে। আমি পুলিশকে বললাম আর আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক। ঠিক আছে, বেশ কয়েকজন ইনজিওর্ড হয়েছে, ভিতরে আছে পার্টি অফিসে, দেখা যাক।